নিজ উদ্যোগে স্কুল জীবন থেকে স্কিপিং রোপ খেলা শুরু করেন ঠাকুরগাঁও সদরের রহিমানপুর ইউনিয়নের রাসেল ইসলাম। প্রশিক্ষণ ছাড়াই এলাকার বিভিন্ন স্কুল মাঠে কিংবা বারান্দায় নিজের মতো করে চালিয়ে যান এই খেলা। আরো পারদর্শী হতে ইউটিউব দেখে নানা অঙ্গভঙ্গিতে খেলা চালিয়ে যান রাসেল। ধীরে ধীরে স্কিপিং রোপ খেলায় একজন দক্ষ খেলোয়াড় হিসেবে তৈরি করেন নিজেকে। অনলাইনে আবেদন করেন গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নিজের নাম অন্তর্ভুক্ত করণে। 2019 সালে এক পায়ের ওপর 30 সেকেন্ডে 144 বার এবং 1 মিনিটে 258 বার লাফিয়ে বিশ্ব রেকর্ড করেন রাসেল। এভাবে একের পর এক রেকর্ড গড়ে এখন পর্যন্ত বিভিন্ন ইভেন্টে বিশ্ব রেকর্ড গড়ে 6 বার সার্টিফিকেট অর্জন করেন রাসেল। তার এমন কৃতিত্বেও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আসেনি তেমন কোনো সহযোগিতা। এদিকে স্থানীয় সহ ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করেন, ভালো খেলোয়াড় তৈরিতে বিকল্প নেই পৃষ্ঠপোষকতার। পরিশ্রম এবং ভালোবাসা থাকলে যে কোনো খেলায় যে সাফল্য অর্জন করা যায় সেটা আসলে প্রমাণ করেছে। জেলা ক্রীড়া সংস্থা থেকে বিভিন্ন মহল থেকে যদি একটু সর্বাধিক সহযোগিতা করা হয় তাহলে হয়তো এই গ্রামের ছেলেপেলে একটু বাংলাদেশের নাম উজ্জ্বল। যখন আমি ওয়ার্ল্ড রেকর্ডগুলো করি তখন কিন্তু বিভিন্ন রকমের জেলা ক্রীড়া সংস্থা বলেন, এরা কিন্তু বিভিন্ন রকমের বলছিল যে আমাকে একটা সম্বোধনা দেবে। এখন যখন আমি আস্তে আস্তে দেখি যে তারা কিন্তু সম্বোধনা কী, তারা তো আমার এখন পর্যন্ত খোঁজ খবরই না। আমি তো ওয়ার্ল্ড রেকর্ড করছি, তারা তো এই বিষয়টা আমার মনে হয় জানে কি না। যে প্রতিষ্ঠানগুলো বর্তমানে খেলাধুলা খেলাধুলাটাকে দেখাশোনার করার জন্য আসেন, এদেরকে আসলে আরও অ্যাক্টিভ হওয়া প্রয়োজন এবং ভালো সংগঠক দিয়ে সংগঠনগুলো পরিচালনা করলে আমার মনে হয় আমরা এর চেয়ে একটা ভালো সুফল পাবো। বর্তমানে জেলা ক্রীড়া সংস্থা আর্থিক সংকটে রয়েছে জানিয়ে আগামীতে সহযোগিতার আশ্বাস দেন এই কর্মকর্তা। আর্থিক সংকটের মধ্যেই যাচ্ছি আমরা জেলা ক্রীড়া সংস্থার বিষয়গুলি, আমরা চেষ্টা করব যে আমরা তার ব্যাপারে আমরা আর্থিকভাবে সহযোগিতা করে আমরা সুন্দরভাবে তার আরও যেন উন্নতি হয় সেই বিষয়গুলি আমরা খেয়াল করব। পৃষ্ঠপোষকতা পেলে রাসেলের মতো অনেক খেলোয়াড় তৃণমূল থেকে উঠে আসবে বলে মত স্থানীয়দের। সময় সংবাদ, ঠাকুরগাঁও।